পরীক্ষার খাতায় রোল নম্বর ভুল লেখার অভিযোগ দমদমের সেন্ট স্টিফেন স্কুলে ক্লাস ফোর এর ছাত্রীকে বেধড়ক মার শিক্ষিকার। কান থেকে রক্তপাত, শিক্ষিকার বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের পরিবারে। আগেও ক্লাসে মারধরের অভিযোগ সেন্ট স্টিফেন স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে, সাসপেন্ডের সিদ্ধান্ত স্কুলে, দৈহিক ও মানসিক শাস্তিদান বন্ধের নির্দেশ সত্ত্বেও কেন শিখছেন না শিক্ষিকারা, প্রশ্ন সব মহলে। শিক্ষিকাকে কুকথা বলার অভিযোগ প্রথম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে, ছাত্রকে মার শিক্ষিকার। আহত ছাত্র কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি, শিক্ষিকা পিয়ালি মোদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। লেকটাউনে পরপর চুরি, ই ব্লকে একাকী বৃদ্ধাকে ছুরি দেখিয়ে লুট সোনার গয়না, বি ব্লকে ফাঁকা বাড়িতে লুটপাট সোনার গয়না নগদ টাকা টার্গেট একাকী বৃদ্ধারা। সামান্য ভুলে স্কুলে শিশুকে বেধড়ক মার শিক্ষকের, একাকী বৃদ্ধাকে হুমকি দিয়ে দুষ্কৃতী তাণ্ডব লুট, শহর কলকাতার দুই নির্মম ছবি, বিপন্ন শৈশব অসহায় বার্ধক্য, দেখুন সোজা কথা অসহায়তার দুই মুখ আজ রাত আটটায়। এবার বেথুন কলেজ এবং স্কুলেও মিলল এডিস মশাল লার্ভা, স্কুল অভিযানে খোদ মেয়র পারিষদ অতীন ঘোষ। এবার চোখের নিমেষে পিটিএস থেকে সোজা বাইপাস, পরীক্ষামূলকভাবে চালু মা ফ্লাইওভার, এসএসসি বোস রোড সংযোগকারী উইং ফ্লাইওভার থেকে নামার মুখে তীব্র যানজট। ইসলামাবাদের সার্কের মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা রাজনাথ সিং এর, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের সম্প্রচার বন্ধ করে দিল পাকিস্তান টিভি। চিট মামলায় রাজ্য সরকারকে তুলোধনা কলকাতা হাইকোর্টের বিচারপতি কন্নরের, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকা সত্ত্বেও কেন প্রশিক্ষণহীনদের নিয়োগ, রাজ্যকে কেন্দ্রকে ভুল তথ্য দিচ্ছে, প্রশ্ন হাইকোর্টের। বেপরোয়া গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে আপনার নাবালক সন্তান, সাবধান, এবার তার জন্য জেলে যাবেন আপনি, দুর্ঘটনা কমাতে এবার থেকে কড়া নিয়ম, দেখুন অফিস ২৪ স্টপ আজ সন্ধ্যে ৭টায়।